শারদীয় দুর্গোৎসবল মাজত মাথু কেটামান ঘণ্টা। এয়া দেরগাঁওর বঙালগাঁওর মুকলিমূরিয়া থানের দৃশ্য। এই থানখন 1715 সনেরপরাই আহোম স্বর্গদেউ রুদ্রসিংহর দিনেরপরা পরম্পরাগতভাবে অনুষ্ঠিত হয়ে আহিছে দুর্গা পূজা। এই পূজা ভাগত বলি বিধান হয়। 1995 সনলৈকে মহ বলির প্রচলন হয়ে আহিছিল। কালক্রমত কিছু আনুষঙ্গিক কারণত এতিয়া কেবল ছাগলী, হাঁহ, পাৰ, কুমুরা আদি বলি দিয়া হয়। এই পূজা ভাগ মুকলিমূরিয়া পরিয়াল তথা শিষ্যসকলের সহযোগত অনুষ্ঠিত হয়ে আহিছে। এই পূজা ভাগে ইতিমধ্যে 300 বছর অতিক্রম করেছে। মহ বলির কথাটো আপনার কবলে গেলে 1995 সনলৈকে পরম্পরাগতভাবে চলি আসে, কিন্তু এতিয়াও আমি বন্ধ ঠিক করা নাই, বন্ধ করেছো বলে নকো, কিন্তু কোনোবা যদি শিষ্যই বা কোনোবা সুধাকাঙ্ক্ষী আগবাবলে আহে আমি কিন্তু মহ বলি দিবলে আমি সম্পূর্ণ প্রস্তুতি আমি আমার আছে। আমার স্থানটো বুরঞ্জীয় ঢুকি পয়া দিনের পর আমি ধর 1715 সনত এই স্থান আমি স্থাপন করা রজা আহোম স্বর্গদেউ রুদ্রসিংহ প্রতিষ্ঠা করেছিল। সরকারি সাহায্য একো পোৱা নাই আজি আজি কোপতি, কিন্তু আমার দুর্গা পূজা ভাগ প্রত্যেক বছরতে আমি যেধরনের অনুষ্ঠিত করি তাত যথেষ্ট অরিহণা যোগায় আমার বংশ আমার আমার যিখিনি ভাই ককাই আছে, মানে ধর আমার পরিয়ালের যিখিনি সদস্য আছে, লগতে আপনার শিষ্য প্রশিষ্য গুণমুগ্ধ সকলে যথেষ্ট অরিহণা আগবায়। এইবারও যথেষ্ট সহায় সারথি করেছে আর তা সেইটো কারণে আমি মানে এই পূজা ভাগ আমি সুকলমে মানে অনুষ্ঠিত করবর কারণে আমি আগবাড়িছো। কোনদিনাখন আপনার ধর আমার ষষ্ঠী দিনাখন দেবী প্রতিষ্ঠা হব, দেবী প্রতিষ্ঠা হয়ে পেলায় তারপর আপনার হেৰি তাত আপনার প্রাণ প্রতিষ্ঠা হব, প্রাণ প্রতিষ্ঠার পিছত পিছদিনাখনেই তার সপ্তমী পূজা, সপ্তমী বিহিত পূজা হব, অর্ধরাত্রি পূজা, সন্ধি পূজা আদি করে অষ্টমী পূজা, নবমী পূজা সম্পূর্ণ পূজা আমি ইয়াত পালন করো। হয়, মই আজি আপনার আন্তরিক শুভেচ্ছা থাকিলে এই পূজা মণ্ডপের ফলেরপা মই ওচৰৰ এজন লোক এই পূজা ভাগর বিশেষকে মই আজি 30-32 বছর মই পাই আহিছো। এখেতসকলের পূজা বহুত বছর আগৰ পৰা চলি আছে বুলি মই গম পাইছো। পিছত আজি 30 বছরমান তেখেতসকলের পূজা ভাগ চলি আছে আর এই পূজা ভাগত মই ওতপ্রোতভাবে জড়িত আর এখেতসকলের ককাক দেউতাকৰ দিনৰ পৰা মই পূজা ভাগ দেখিছো চলি আহিছে। আর এখেতসকলের পূজা ভাগ এই দান বৰঙণিৰ যোগেদি আর শিষ্য বৰ্গাদীৰ সহায় সহযোগেদি এই পূজা ভাগ পরিচালনা হয়। মই সনলৈকে এই মহ বলিটো চলি আছিলে, তার আগরখিনি আগতেও চলিছিলে, কিন্তু সেই বছৰৰ মহ বলি হওয়ার পিছত তারপর এতিয়ালৈকে মহ বলি হওয়া নাই। এই বিশেষকে ছাগলী বলি বাহন হয় আর এইবর ছাগলী, হাঁহ, কুঁহিয়ার, জরা ইত্যাদি এইবিলাক বলির কারণে আনে আর সেইখিনি হয়, কিন্তু মহ বলিটো সেই সময় আর হওয়া নাই। কোনোবা দেরগাঁওর মাধুর্য বরা, রিপোর্ট নিউজ ম্যাগনেট এনি।